নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 376তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা গত কয়েকটি পর্ব থেকে আমরা শুনে যাচ্ছি কুরুবৃদ্ধদের মুখে, বিশেষ করে ভীষ্ম, দ্রোণ, কৃপ, তারা প্রতি মুহূর্তেই বলে যাচ্ছেন ওই অর্জুন আসছেন, অর্জুন এসে পড়লেন, আসছেন অর্জুন, যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়ছেন। এই যে অর্জুন আসছেন আসছেন, ভীষণভাবে অর্জুন আসছেন, এটা কি কেবলমাত্র কুরুবৃদ্ধরা ভয় পেয়েছেন বলে বারবার এই কথাটা বলছেন? সেটা কিন্তু নয়। আসলে তারা কৌরব যুব সম্প্রদায়কে, বিশেষ করে দুর্যোধন এবং তার অনুচরদেরকে একটা সতর্ক করে যাচ্ছেন। বলছেন একজন উপবাসী, দীর্ঘকালের উপবাসী, অপমানিত ক্ষত্রিয় বীর যদি সে তার শর্ত থেকে ছাড়া পায়, মুক্ত হয়, তাহলে একটা উপবাসী সিংহের মতনই সে ঝাঁপিয়ে পড়ে তার শত্রুদের ওপর, এবং সেখানে সে ভয়ঙ্কর একটা বিশালাকৃতির সিংহ, শক্তিমান সিংহ, যে অনেক দিনের উপবাসী এবং বাঁধা ছিল, সে যদি আজ বন্ধন মুক্ত হয়ে যায় আর তার সামনে যদি সে তার খাদ্যদেরকে ঘোরাফেরা করতে দেখে, তাহলে সে যে গতিতে, যে শক্তিতে, যে পরাক্রান্ততায় তাদের উপর সে ঝাঁপিয়ে পড়ে। অর্জুনের আবির্ভাবকেও এই কুরুবৃদ্ধরা এরই সাথে তুলনা করে ওই কৌরব যুব পুরুষদেরকে ভীষণ ভীষণভাবে সতর্ক করছিলেন। এই সতর্কতার দুটো দিক কিন্তু আমরা আগেই দেখেছি ভীষ্ম তাদের কাছে তুলেছেন, এই সতর্কতার কথা দ্রোণাচার্যও তুলেছেন, অর্থাৎ কৃপাচার্যও সেখানে বলেছেন। বলেছেন এখানে তোমাদের সামনে দুটো পথ খোলা আছে, একটি পথ হচ্ছে হয় তোমাদেরকে যুদ্ধ করতে হবে, আর নয় পাণ্ডবদের সাথে সন্ধি করতে হবে। সন্ধি করার অর্থ তাদের পিতৃ সম্পদ, তাদের সাম্রাজ্য তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এ কথা পরিষ্কার স্পষ্ট পষ্টি আমরা গত পর্বে শুনেছি। ভীষ্ম জিজ্ঞেস করেছেন দুর্যোধনকে, তোমার সামনে এই দুটি উপায় খোলা আছে, হয় তোমাকে ওদের ঋতরাজ্য ফিরিয়ে দিতে হবে পাণ্ডবদের, আর না হলে তোমাকে যুদ্ধ করতে হবে। দুর্যোধন দ্বিতীয় পক্ষে মত দিয়েছেন, তিনি যুদ্ধ করতে চাইছেন। এখানে আমরা যে যুদ্ধজনের যে একটা চরিত্র আমরা দেখি, এই চরিত্রটা হচ্ছে দুর্যোধন সহজ সরল মানুষ নয়। তিনি ছলনার আশ্রয় নিতে চান, একটা বিপরীত সত্তা সংস্থান সবসময় তার মধ্যে কাজ করে। অনেক জায়গায় আমরা দুর্যোধনের যুদ্ধ শ্লাঘা, তার মৌখিক অহংভাব এবং তার ব্যক্তিত্বের আড়ম্বর আমরা দেখতে পাই, কিন্তু পরমুহূর্তেই আমরা দেখি এই দুর্যোধন তার এত বীরত্ব, শক্তিমত্তা, তার যুদ্ধপ্রিয়তা, এত কিছু থাকা সত্ত্বেও সেই মানুষটি কত ঘৃণ্য উপায় ব্যবহার করেন তার প্রতিপক্ষকে মারার জন্য। এই অহংকারী দুর্যোধনই তো ভীমকে সবার অলক্ষ্যে বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন, এই দুর্যোধনই তো বারণাবাতে নিজের ঘাতক গুপ্তচর নিয়োগ করেছিলেন যতগৃহের আগুনে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার জন্য। আবার এই দুর্যোধনই ইন্দ্রপ্রস্থের পাণ্ডব সভা দেখে তিনি একেবারে
মৎসরতায় কাতর হয়েছেন, তিনি আবার সম্মুখ বিরোধের ভাবনা ত্যাগ করে শকুনির সাথে তিনি কখনো আমরা দেখছি ছল বলের আশ্রয় নিতে চাইছেন তার শত্রু সাধন করার জন্য। দুর্যোধনের মধ্যে যে নিচতম সত্তা কাজ করে সেখানে তার ক্ষত্রিয়ের মর্যাদা অথবা উদ্যম যে একটা যুদ্ধ এসো না, এর বিপরীতে যেন তেন প্রকারেণ এক অনৈতিক কৌশল দুর্যোধন যে বারবার গ্রহণ করে, এখানে তাকে বিশ্লেষণ করতে তাকে বুঝতে আমাদের কষ্ট হয়। অর্থাৎ দুর্যোধনের চরিত্রের মধ্যে একটা ভীষণ কুটিলতা আছে, জটিলতা আছে, আর একটা বিপরীত ভাবনা সবসময় দেখছে। তিনি যুদ্ধ করতে পারেন, যুদ্ধ করতে চান, অথচ যুদ্ধের সময় এলে তিনি যুদ্ধ এসো না ত্যাগ করে তিনি যেন তেন প্রকারের অনৈতিক কৌশলগুলো নিতেই তিনি আবার পছন্দ করেন। এই যে দুর্যোধন, এই দুর্যোধন তার মধ্যে কোনো সন্তুষ্টি নেই। এই সাধারণ প্রাপ্তি দুর্যোধনকে সন্তুষ্ট করে না, তার মধ্যে একটা ঈর্ষা কাতরতা, একটা পরশ্রী কাতরতা সবসময় আমরা তার মধ্যে দেখছি। এবং দেখছি যে সাধারণ মিত্র, সাধারণ ঐশ্বর্য, বিশেষত বিপুল ধন সম্পত্তি দুর্যোধনকে কখনো কিন্তু তুষ্ট করে না, সেই সন্তোষ তিনি পছন্দ করেন না। এই অসন্তোষ, হ্যাঁ, রাজধর্ম বিজুগু যে রাজা যুদ্ধ করে জিততে চায়, যে রাজা নিজের ক্ষমতা বাড়াতে চায়, সেই রাজার পক্ষে এই ধরনের সন্তোষ থাকার কারণ নয়, সেটা একটা যুক্তিযুক্ত, এই অসন্তোষের যুক্তিটা আমরা বুঝি। কিন্তু রাজ দুর্যোধনের এই অসন্তোষকে আমরা কিন্তু কখনোই তার বীরত্বের মাহাত্ম্যে প্রকাশ করতে পারি না। এটাই হচ্ছে দুর্যোধনের স্বভাবের বৈপরীত্য। দুর্যোধনের পরশ্রী কাতরতা এবং তার মাৎসর্যকে আমরা কখনোই কোনোভাবে ক্ষত্রিয় সুলভ বীরত্বের অভিঘাতে কিছুতেই আমরা বা অভিধানে কিছুতেই আমরা তাকে বর্ণনা করতে পারি না, চিহ্নিত করতে পারি না। একবারে তিনি মাত্র সারা তার মহাভারতে একবার মাত্র আমরা তাকে উচ্চারণ করতে দেখেছিলাম তার মামা, তার মাতুল শকুনির কাছে, যে চলো আমরা সবাই মিলে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করি। কিন্তু যেই মাত্র না শকুনি তার নিজস্ব ভাবনায় নিজস্বর বুদ্ধিতে বলেছেন তোমাকে যুদ্ধ করতে হবে না, কোনো কষ্টও করতে হবে না, আমি পাশার চালে পাণ্ডবদের সমস্ত ধন সম্পত্তি বেঁধে ফেলবো, সেই মুহূর্তেই আমরা দেখছি দুর্যোধন তার বীরত্ব বুদ্ধি ত্যাগ করেছেন এবং সেই মুহূর্তেই তিনি তার পিতার কাছে এসে বলছেন আমি শকুনি মামার পাশার চালে পাণ্ডবদের ধন হরণ করব, আপনি আমাকে অনুমতি দেন। দূতেন পাণ্ডবতেভ্য শ্রীভ আহত অশ্বমিত। এই দুর্যোধনের এই যে চরিত্রটা, এই যে অবস্থাটা, সেটা কিন্তু মহাভারত আমাদেরকে বারবার দেখাচ্ছে, যার জন্য দুর্যোধন কোনো অবস্থাতেই তার গুণ থাকা সত্ত্বেও, তার সহায় থাকা সত্ত্বেও তিনি কিন্তু মহাভারতে নায়ক হতে পারলেন না, তিনি প্রতিনায়কই হয়ে থাকলেন। আসলে দুর্যোধনের মধ্যে যে এতটা নীচতা এবং পরশ্রী কাতরতা যেটা আমরা বারবার বলছি, সেটাই দুর্যোধনকে কিন্তু তাকে দাঁড়াতে দেয়নি, তার ক্ষত্রিয় বীরের মর্যাদায় তাকে প্রতিষ্ঠিত করা হয়নি। তিনি কোনো অবস্থাতেই প্রতিপক্ষের বলাবল শক্তি ক্ষমতা কিছু সেরকমভাবে নিতে চান না, বুঝতে চান না। তিনি বুঝতে চান না যুদ্ধের কৌশল, যুদ্ধ কিংবা কূটনৈতিকতার কূটনীতির যে
একটা তাৎপর্য আছে, সেই তাৎপর্যকেও তিনি সঠিকভাবে বুঝতে চান না। তিনি সবটাই গায়ের জোরে, কেবলমাত্র নিজের স্বার্থ মেটাতেই তিনি সবটা পেতে চান। এখানে যুদ্ধের মধ্যে যে একটা ভীষণ কূটনীতি আছে, এবং সেই কূটনীতিতে যে কখনো কিছু কিছু ছাড়তে হয়, এবং সামান্য কিছু ছেড়ে যদি আমি অনেক বেশি পাই, তাহলে কূটনীতি কিন্তু আমাকে ওই ছাড়ার পক্ষেই বারবার মত দান করে। দুর্যোধনের স্বভাব তাকে কোনো কিছু ছাড়তে শেখায়নি, তিনি সহজভাবে কোনো জিনিসটাকে নিতে পারেন না, আর পারেন সহজভাবে নিতে পারেন না নিজের পক্ষের মানুষদেরকে, যারা তার প্রধান সহায়, তাদেরকেও তিনি ঠিক সঠিকভাবে বুঝতে পারেন না। তিনি সবসময়, যেহেতু দুর্যোধন সবসময় মন্দবুদ্ধি দ্বারা পরিচালিত হন, সেই জন্য তার ভালো লাগে শকুনির মন্ত্রণা, কিংবা তার আরও ভালো লাগে কর্ণের যুদ্ধ শ্লাঘা। সে এই কর্ণ এবং শকুনি ডান এবং বাঁ দুটি দিক থেকে তাকে পরিচালিত করে চলেছে, আর দুর্যোধনের সমস্ত প্রিয় কার্যগুলো, অর্থাৎ দুর্যোধনের মনের যত হীন কাজগুলো, সেগুলো করে তাকে আনন্দ দেবার চেষ্টা করে তার ভাই দুঃশাসন। অর্থাৎ দুর্যোধনের মধ্যে নীতি, নিয়ম, ইচ্ছা এগুলো কখনই কোনো কাজ করে না, এবং তার ফলে দুর্যোধন অন্য কারো যুক্তি শুনতে চান না, বুঝতেও চান না, এবং তার নিজের পক্ষের যারা সবচাইতে বেশি তার সমর্থনে আছেন, যারা তার সত্যিকারের মঙ্গল চান, দুর্যোধন কোনো দিনই তাদেরকে শ্রদ্ধা করতে পারলেন না, তাদের অবদান স্বীকার করতে পারলেন। একেবারে শেষ, জীবনের শেষ পর্যায়ে হয়তো সেটা তিনি উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু তখন যা হবার তা হয়ে গিয়েছে। এই দুর্যোধনের কারণেই কিন্তু পাণ্ডবদের আজকে এই অবস্থা, এবং আমরা আগেই বলেছি এই জন্য পাণ্ডবদের মধ্যে ভীম ভয়ঙ্করভাবে দুর্যোধনের উরুভঙ্গের প্রতিজ্ঞা করেছিলেন। আর তখনই কিন্তু আমরা দেখেছি মনে মনে ভীষণ ভীষণভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠেছিলেন অর্জুন। তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে তাদের প্রতিপক্ষ শত্রু কোনজন, আসল শত্রুটি কে। সেই জন্য তিনি কিন্তু ভীমের মতন কোনো কিছু মুখে সেরকম উচ্চারণ করেননি, কিন্তু তার পর হতে প্রতি মুহূর্ত তিনি নিজেকে প্রস্তুত করে নিয়েছেন, এবং এই প্রস্তুতিটা কতখানি আজকে এই যুদ্ধের প্রারম্ভেই আমরা সেটা অর্জুনের কথাতেই বুঝতে পারবো, অর্জুনের ব্যবহারেই আমরা সেটা স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। অর্জুন যুদ্ধে এসেই তিনি প্রথম তার বিরোচিতভাবে তিনি অভিবাদন জানিয়েছেন তার গুরুকে, তিনি বাণের মাধ্যমে গুরুকে শ্রদ্ধা জানিয়েছেন, গুরুর কুশল জিজ্ঞাসা করেছেন। করার পরে অর্জুন উত্তরকে বললেন যে বিপক্ষ সৈন্যের উপর বাণ নিক্ষেপ করা যায় এমন একটা অবস্থায় তুমি আমার রথটাকে সেখানে স্থাপন করো, আমি যে পর্যন্ত যেন পরিষ্কার দেখতে পাই এই এই আমার সামনে যুদ্ধ করতে আগত সেই কুরুকুলাধম দুর্যোধন কোথায় রয়েছে, আমার তাকে আগে দেখতে হবে। যাবত শামিষকে সৈনাস্মিন কস্যৌ কুরুকুলাধম, অর্থাৎ অর্জুনের এখন সবচাইতে প্রধান টার্গেট বা লক্ষ্য হলো দুর্যোধন। তিনি খুব পরিষ্কার করে বলছেন, আমি সবাই কারো বিরুদ্ধে আমি এখন যুদ্ধ করব না, অন্যদেরকে প্রত্যেক তার সম্মুখে যুযুধান, কর্ণ, দ্রোণ, কৃপ, এমনকি ভীষ্ম, অশ্বত্থামাকে তিনি অগ্রাহ্য করে তিনি দুর্যোধনের মস্তকটিকে তিনি তার স্বরযোজনার একমাত্র লক্ষ্য করেছেন। তিনি পরিষ্কার বলছেন, আমি সেই অতিমানির মস্তকেই ঝাঁপিয়ে পড়তে চাই,
আর যদি দুর্যোধনকে আমি এখানে পরাজিত করতে পারি, নিপাত করতে পারি, তাহলে এই যুদ্ধে আমাদের জয় হবে, আমার বাকিদের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজনই হবে না। এটাই হচ্ছে দেখুন যুদ্ধের তাৎপর্য। এখানে অর্জুন খুব পরিষ্কারই বুঝেছে যে এই যুদ্ধে মূল এই যে যার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে হচ্ছে তাকে, তার প্রতিপক্ষে যতজনই দাঁড়িয়ে থাকুন না কেন, মূল শত্রুটিকে কার কারণে বাকিরা এসেছেন এটা অর্জুন কিন্তু খুব পরিষ্কার করে জানেন। তিনি কুরুবাড়ির রাজনীতিটাকেও আরও বেশি ভালো করে বোঝেন, এবং বোঝেন বলেই তিনি এখানে খুব পরিষ্কারভাবে বুঝেছেন যে বাকি যত কৌরব সৈন্যদের সাথে কৌরব পক্ষে যত জন যুদ্ধ করতে এসেছেন তারা সবাই এসেছেন একজনের নির্দেশে, অর্থাৎ বিরাট রাজার এই গোধন লুণ্ঠনের আসল বুদ্ধিদাতা এবং আসল মূল লোকটি হল দুর্যোধন। তার আদেশে তার নির্দেশে বাদ বাকিরা এসেছে, অতএব তার প্রধান এবং প্রধানতম প্রতিপক্ষ হচ্ছে দুর্যোধন। সেই জন্য তিনি বলছেন আমাকে আগে আমি ছাপিয়ে পড়ব সেই দুর্যোধনের উপর। শুধুমাত্র যে এই বিরাট রাজ্যের গো সম্পত্তিকে রক্ষা করার জন্যই যে অর্জুন এখানে দুর্যোধনকে টার্গেট করেছেন তা কিন্তু নয়, এত দিনের এই দীর্ঘ সময়ের এই দীর্ঘদিনের সমস্ত অপমান প্রবঞ্চনা সব কিছুর যে জ্বালা অর্জুনের বুকে এতদিন ধরে জমা হয়ে আছে, যার জন্য তিনি একটু একটু করে নিজেকে প্রস্তুত করেছেন, নিজেকে শিক্ষিত এবং একজন সর্বশ্রেষ্ঠ যুদ্ধবীর হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন এই দীর্ঘ 12-13 বছরের মধ্যে, তার একটি মাত্র কারণ এতদিনের সমস্ত বঞ্চনার চরমতম প্রতিশোধটা নেবার জন্য। সেটাই তো তিনি আসার সময় প্রকাশ করেছিলেন, মনে আছে আর যখন সবার সাথে অর্জুনও বনে যাচ্ছেন তখন তিনি মুঠো করে বালি ছড়াতে ছড়াতে এসেছিলেন, অর্থাৎ তার এই ভীষণ ইঙ্গিত ছিল যুদ্ধের সময় এমনভাবেই তিনি ঝুরঝুর করে তার বিপক্ষীয়দেরকে নাশ করবেন। এবং এখানে যে উদ্দেশ্যেই তাকে যুদ্ধ করতে হোক না কেন, যেই মাত্র তিনি তার প্রতিপক্ষ হিসেবে কৌরবদেরকে পেলেন এবং সেই কৌরবদের প্রধান হিসেবে তিনি যখন দুর্যোধনকে বুঝতে পারলেন, দুর্যোধন এখানে উপস্থিত, সুতরাং কেবলমাত্র বিরাটের গোধনকে রক্ষা করার জন্যই তিনি দুর্যোধনকে টার্গেট করলেন না, তিনি ভয়ঙ্করভাবে দুর্যোধনের মাথার উপর ঝাঁপিয়ে পড়তে চাইছেন। তাস্য মূর্ধ্নি পতিষ্যামি তত এতে পরাজিত, তাতেই সবার পরাজয় হবে, কারণ তিনি জানেন তার একমাত্র পাণ্ডবদের একমাত্র শত্রু বলে যদি কেউ থাকেন এবং প্রধানতম শত্রু বলে যদি কেউ থাকেন সে এই মন্দবুদ্ধি দুর্যোধন। আর এটা তো ভীষ্মদ্রোণও বুঝেছিলেন, বুঝেছিলেন যে অর্জুন এসে তাদের কারো সঙ্গে এত যুদ্ধ করবে না, কিন্তু দুর্যোধনকে অর্জুন ছেড়ে দেবে না, ফলত দ্রোণাচার্যের নির্দেশে দুর্যোধনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল 1/4 সৈন্য নিয়ে নিরুপদ্রবে, তার তিনি যেন হস্তিনাপুরে ফিরে যান। আর এই মজার কথা এখানে লক্ষ্য করুন, যে দুর্যোধন যুদ্ধ করব বলে তিনি ঝাঁপিয়ে এসেছেন সামনে, যেই আসুক যুদ্ধ করব, কিন্তু যেই মাত্র তিনি শুনলেন যে অর্জুন আসছেন না ওইরকমভাবে আসছেন, তিনি যখন বিপদটা বুঝতে পারলেন তখন দেখলাম তিনি একেবারে তার যুদ্ধের সমস্ত ইচ্ছা যুদ্ধ এসনা ফানুষের মতন নিভে গেল। তিনি যে দ্রোণাচার্যকে যে আচার্যকে যে কুরুবৃদ্ধ ভীষ্ম
কর্ণ ভীষ্মকৃপ দ্রোণকে তিনি এত অসম্মান করেছেন, সেই দ্রোণাচার্য সেই ভীষ্ম যে মাত্র তাকে বলল তুমি বাপু এক চতুর্থাংশ সৈন্য নিয়ে মানে মানে হস্তিনাপুরে ফিরে যাও, কারণ অর্জুনে হাতে পড়লে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমরা দেখলাম ক্ষত্রিয় প্রধান বীর তার সমস্ত আত্মশ্লাঘা ছেড়ে দিয়ে তিনি তাদের কথা মিলে একেবারে ভালো মানুষের মতন তিনি ফিরে চললেন, পালিয়ে যেতে লাগলেন। তিনি যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে তিনি এক চতুর্থাংশ সৈন্যের মাঝখানে বসে তিনি পালিয়ে গেলেন সবার আগে হস্তিনাপুরের দিকে, আর তার পেছন পেছন সে লুণ্ঠিত গোধন নিয়ে আরও এক চতুর্থাংশ সৈন্য চলল হস্তিনাপুরের দিকে। কই দুর্যোধন তো তখন রুখে দাঁড়িয়ে বললেন না আমি যাব না, আমি সরাসরি অর্জুনের মোকাবিলা করব। আসলে দুর্যোধন কিন্তু সেই ধরনের বীরত্ব কখনো তিনি প্রকাশ করেন। আমি যে কথাটা প্রথমে বলতে চেয়েছি, দুর্যোধন যুদ্ধ করে নয়, সম্মুখে সামনাসামনি এসে যুদ্ধ করবার সাহস বা শক্তি দুর্যোধনের নেই। তিনি সবসময় যুদ্ধের মধ্যে শঠতা এবং নীচতার মধ্য দিয়ে তিনি জয়ী হতে চান, সেই জন্যই তিনি কপট পাশার মধ্যে দিয়ে অন্যায় অধর্মের মধ্যে দিয়ে পাণ্ডবদেরকে জয়ী করতে জিতে তিনি সেটাকে আর ফিরিয়ে দিতে চান না। তার মধ্যে এই নীচতাটা এতটা পরিমাণ যে তার বীরত্বকে তার মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়। এখানে অর্জুন যে দেখলেন যে তার সামনে দ্রোণ রয়েছেন, অশ্বত্থামা রয়েছেন, ভীষ্ম রয়েছেন, কৃপ রয়েছেন, কর্ণ রয়েছেন, তিনি বললেন কোথায়, আমি তো দুর্যোধনকে দেখছি না, এখানে তো সবাই আছেন কিন্তু দুর্যোধনকে তো, আমি রাজাকে তো দেখছি না। সুতরাং আমি মনে করছি সেই রাজা জীবন রক্ষার জন্য সমস্ত গোধনকে নিয়ে সে দক্ষিণ পথ দিয়ে হয়তো হস্তিনাপুরের দিকে রওনা দিয়েছে। সঠিক অবস্থাটাই বুঝতে পারলেন অর্জুন, তিনি বললেন রাজানং নাত্র পশ্যামি গাহ সমাদায় গচ্ছতি দর্শিনং মার্গাস্থায় সঙ্গে জীবপরায়ণ। ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করেন, মুহূর্তের মধ্যে বুঝে গেলেন অর্জুন, তিনি বললেন সবাই আছে দুর্যোধনকে তো দেখছি না, তাহলে নিশ্চয়ই দুর্যোধন ভয় পেয়ে প্রাণ বাঁচাবার জন্য গোধন নিয়ে পালিয়েছে। সঙ্গে সঙ্গে তুমি উত্তরকে আদেশ দিলে, উত্তর এই মুহূর্তে তুমি রথের মুখ ঘোরাও, সেই দিকে আমি পরে এদের সাথে যুদ্ধ করবো, আগে দুর্যোধন যেদিকে গিয়েছে সেই দিকে গিয়ে আমাকে যুদ্ধ করতে হবে, কারণ আমি যুদ্ধে নাস্তি যুদ্ধং নিরামিষম, যুদ্ধ কখনো নিরামিষ হতে পারে না। এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ কৌরবদের সৈন্যের কাছাকাছি এসেই অর্জুন সৈন্য বুহ দেখেই তিনি বুঝে গেলেন এবং দুর্যোধনকে কোথাও দেখতে না পেয়ে বুঝে গেলেন যে প্রধান মানুষটি তার প্রধান টার্গেটটি পালিয়েছে। অতএব তিনি সঙ্গে সঙ্গে উত্তরকে বললেন রথ চালাও, রথের মুখ ঘোরাও সেই দিকে যেদিকে দুর্যোধন পালিয়েছে আমাদের গোধনকে নিয়ে। এখন এই উদ্দেশ্য হচ্ছে যেমনভাবে হোক আমাদের এই যুদ্ধে দুর্যোধনকে ধরতে হবে, কারণ যুদ্ধের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যুদ্ধের শত্রু বিজয়। যুদ্ধের মূল উদ্দেশ্য হচ্ছে যা আমার নষ্ট হচ্ছে তাকে ছিনিয়ে আনা, যুদ্ধ যখন করতেই হচ্ছে, আর আমিষ ছাড়া তো যুদ্ধ কখনো হয় না, অর্থাৎ নিরামিষ যুদ্ধ তো কখনো হয় না, নাস্তি যুদ্ধং নিরামিষ। এই যে নিরামিষ এবং আমিষ এই কথাটা খুব একটা অসাধারণ কথা মহাকবি এখানে বলছেন। আমিষ শব্দটা সংস্কৃতে শব্দকোষের মধ্যে আমরা যদি দেখি আমিষ শব্দটাকে, তাহলে তার ব্যাপ্তিটা অনেক ব্যাপক। সেখানে সর্বপ্রকার কামনার বস্তুকেই কিন্তু আমিষ বলে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে
খাবার দাবার যেমন আছে, যে কোনো বস্তু যা আমার মনকে আকর্ষণ করে সেগুলোকেও বোঝানো হচ্ছে, রূপ লাবণ্য সেখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ মানুষের সর্বপ্রকার লভ্য বস্তুকেই আমিষ বলে বলা হয়েছে। এবং সমস্ত বস্তুগুলোই যেন মানুষের এক ধরনের খাবার, খাদ্য বা ভোজন, কোনোটা মুখে দিয়ে খায়, কোনোটা চোখ দিয়ে খায়, কোনোটা কান দিয়ে খায়, কোনোটা অর্থাৎ বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে যে বস্তুগুলোকে মানুষ ভোগ করে, এই সমস্ত বস্তুই হচ্ছে মানুষের ভোজন বা খাদ্য। এবং যে সমস্ত বস্তুর উপর মানুষের ভীষণ আকর্ষণ আছে, সোজা বাংলায় বললে যার উপরে মানুষের লোভ আছে, লালসা আছে, যার কথা স্মরণ হলেই জিভের রস চলে আসে, মনের মধ্যে একটা বিক্রিয়া সৃষ্টি হয়, একটা প্রচণ্ড কামনা সৃষ্টি হয়, সেই সমস্ত বস্তুকে যেমন ভোজন বা খাদ্যবস্তু বলা হয়েছে, এবং সেই সমস্ত বস্তুগুলোকেই কিন্তু আমিষ বলে ব্যাখ্যা করা হয়েছে। আর সেই ভোজনগুলো সবকটাই আমিষ ভোজন, অর্থাৎ কাম্য বস্তু, লভ্য বস্তু এবং অসামান্য যা কিছু রয়েছে সবগুলি আমিষ আহারের মধ্যে পড়ে। এবং একজন মানুষ প্রতিনিয়তই তার জন্য সেগুলোকে লাভ করার জন্য সে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে, তার উদ্যম প্রকাশ করে চলেছে। এবং এটা বস্তুত এটা সত্যি, এই বস্তুগুলোই মানুষকে চেতিয়ে তোলে, জাগিয়ে চলে তোলে, তাকে উদগ্র করে তোলে, তাকে কাজে নিয়োজিত করে এবং তাকে বড় বড় উদ্দেশ্যে, বড় বড় কাজে তাকে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে। অর্থাৎ যে কাজে, যে উদ্যোগে কোনো কিছু পাবার সম্ভাবনা নেই, মানুষ সেই ধরনের উদ্যোগ সচরাচর গ্রহণ করে না। অর্থাৎ যা ছাড়া যে যুদ্ধে কোনো লাভ নেই, এখানে উদ্যোগ বলতে যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে কোনো লাভ নেই, সেই যুদ্ধের জন্য কোনো বীর, কোনো ক্ষত্রিয় কিংবা কোনো মানুষ কখনোই উদ্যোগ গ্রহণ করে না। অর্থাৎ কিছুই পাবো না সেই যুদ্ধে কোনো লাভ নেই, নাস্তি যুদ্ধং নিরামিষম। সুতরাং দুর্যোধনকে যদি না পাওয়া যায়, আসল টার্গেটটাকে যদি না লাভ, জয় না করা যায়, এবং যে উদ্দেশ্যে এতদূর রথে করে ধাওয়া করে এসেছে সেই পশু শক্তিকে যদি উদ্ধার না করা যায়, ঋত গোধনকে যদি উদ্ধার না করা যায়, তাহলে বাদবাকি লোকদের সাথে যুদ্ধ করে শক্তি ক্ষয় করে লাভ কি? উদ্দেশ্য তো গোধন বিরাটের দিক থেকে, মহারাজ বিরাটের বাড়িতে তারা আছেন, আশ্রয় নিয়ে এতদিন আছেন, এতদিন মহারাজ বিরাট তাদেরকে আশ্রয় দিয়েছেন এই দীর্ঘ এক বছর। সুতরাং কৃতজ্ঞতার স্বরূপ যদি বিরাটকে হয়ে যুদ্ধ করতে হয়, তাহলে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে তার হৃত গোধনকে পুনরুদ্ধার। আর দ্বিতীয় কারণটি হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ, তাদের এত দীর্ঘ জীবনে এই 13 বছরের যে কষ্ট, যে অসম্মান, যে অপমান, যে সটতা, যে বঞ্চনা, যে লাঞ্ছনা, এই সমস্ত কিছুর মূলে যে লোকটি রয়েছে, সেই যখন আবার যুদ্ধে এসেছে, তাকে যখন এই যুদ্ধে প্রধান হিসেবে পাওয়া গেছে, তখন তাকে জয় করাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুর্যোধনই এখানে হচ্ছে একমাত্র আমিষ ফ্যাক্টর, তাকে জয় করা। সুতরাং দুর্যোধনকে যদি যুদ্ধে ছেড়ে দেওয়া হয়, পালিয়ে যেতে দেওয়া হয়, তাহলে এই গোটা যুদ্ধটাই অর্জুনের কাছে নিরামিষ যুদ্ধ, অর্থাৎ নিরর্থক যুদ্ধ হয়ে যাবে। সুতরাং
অর্জুনের কথায় উত্তর, তার রথের মুখ যে মাত্র দুর্যোধনের দিকে ঘুরিয়ে দিলেন এবং সেই দিকে তিনি দ্রুত ধাওয়া আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে অর্জুনের অভিপ্রায় বুঝতে পারলেন দ্রোণাচার্য। তিনি বললেন দেখুন দেখুন, অর্জুন দুর্যোধন তাকে কোনোভাবেই ছাড় দেবে না, আমার শিষ্য কিন্তু যুদ্ধের মূল জিনিসটি সে বুঝতে পারে, সুতরাং সে এখন দুর্যোধনকে ধাওয়া করেছে, অতএব আমাদের এই মুহূর্তে কিন্তু দুর্যোধনকে রক্ষা করতে হবে, চলুন আমরা অর্জুনের পেছন পেছন তাকে ধাওয়া করি, কারণ ইন্দ্র কিংবা দেবকী নন্দন কৃষ্ণ ছাড়া আর কোনো একজনই অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন না। এখন এইভাবে যেভাবে এসেছেন, অর্জুন যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তাতে দুর্যোধন কিছুতেই বাঁচতে পারবে না। মুহূর্তে চলুন আমরাও পেছন থেকে সবাই অর্জুনকে ধাওয়া করি, তাকে দুর্যোধনকে বাঁচাবার জন্য আমাদের পেছন থেকে অর্জুনকে আক্রমণ করতে হবে। কিন্তু কথা বললেই তো হয় না, এত বড় সৈন্য বহ এত জন, তারা নিজেদেরকে ঘুরিয়ে অর্জুনের পেছনে আবার ধাওয়া করার অনেক আগেই অর্জুন কিন্তু দ্রুতগামী রথে চড়ে প্রায় পলায়মান দুর্যোধনকে ধরে ফেললেন। এরপরে কি ঘটনা ঘটতে চলল আমরা শুনব আগামী।